হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবা স্টুডিও আর আমি আপনাদের সঙ্গে আছি বাবাই তো বন্ধুরা আমি ডাব্লু বি এর নতুন একটি অ্যাবলেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমি ডাব্লিউ বিচডি নতুন একটি আপডেট নিয়ে আলোচনা করব আপনাদেরকে জানাব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা এই লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দেবেন পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন ব্লক জি এন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সালটলেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই তো এখানে একটি নোট নতুন একটি নোটিস উঠে এসেছে তো সেই নোটিসটির ব্যাপারে আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো তো এখানে দেখুন লেখা রয়েছে অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস ইম্প্যানেলড বাই দ্য গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুর ওয়েস্ট বেঙ্গল ভাইট দেওয়ার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং এখানে ডেট দেওয়া রয়েছে বাইশ দুই দু তো এখানে এখানে যেখানে আপনাদেরকে যেতে হবে মেডিকেল ভেরিফিকেশান করার জন্য তো মেডিকেল ভেরিফিকেশানের জায়গাটা সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউএনবি হল নিয়ার প্রিন্সিপাল অফিস এইটটি কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর গেট নাম্বার ওয়ান এবং আপনাদের দেখুন ডেটটা এখানে দিয়ে দিয়েছে আট তিন দু হাজার উনিশ বেলা বারোটা থেকে কিন্তু আপনাদের মেডিকেল ভেরিফিকেশান শুরু হওয়ার ডেট রয়েছে ঠিক আছে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা জানেন যে আপনাদেরকে অনলাইনে পঁচিশ টাকা পেমেন্ট করতে হবে মেডিকেল ভেরিফিকেশনের জন্য তো মেডিকেল ভেরিফিকেশনের জন্য পঁচিশ টাকা পেমেন্ট করবেন এবং তারপরে আপনারা হ্যান্ড ক্যাশ হিসেবে আপনাদেরকে এখানে পঁচাত্তর টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আর আপনাদেরকে নিয়ে যেতে হবে এই চারটি ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতেই হবে এই চারটি ডকুমেন্টস আপনারা অবশ্যই নিয়ে যাবেন যেন কেউ কেউ এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে ভুলে গেছে যেই কারণে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেজন্য আপনারা কিন্তু ভুল করবেন না ঠিক আছে আপনারা মেডিকেলের জন্য অবশ্যই এই চারটি ডকুমেন্টস নিয়ে যাবেন তারপরে ভেরিফিকেশন মেডিকেল ভেরিফিকেশন করবেন তাহলে পরে কোনো সমস্যা আপনাদের থাকবে না তারপরে আমি আপনাদেরকে নিচের দিকে চলে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশিজনের নাম নেই এই লিস্টে মাত্র পাঁচজনের নাম আছে ঠিক আছে তো যাদের এখানে নাম আছে তারা ভিডিওটি পুশ করে দিয়ে নামগুলো দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে পরে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন বি হেলথের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা চাইলে পরে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন তারপরে আমি আসছি আরেকটি ব্যাপারে এখানে আপনারা এই নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটিতেও কিন্তু সেই একই জায়গা দিয়েছে মেডিকেল ভেরিফিকেশান করার জন্য তো এখানে যাদের মেডিকেল ভেরিফিকেশান করার কথা বলা হয়েছে এখানে কিন্তু কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল ঠিক আছে কড়ামহাটি কলকাতা তো এখানে কিন্তু মেডিকেল এদের এদের কি আপনাদের কিন্তু মেডিকেল ভেরিফিকেশন করতে কিন্তু সেই একই জায়গা যেতে হবে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ইউএনবি হল নিয়ার প্রিন্সিপাল অফিস 88 কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর গেট নম্বর ওয়ান তা আপনাদের কিন্তু একই টাইম দিয়েছে সরি একই ডেট দিয়েছে কিন্তু টাইমটা কিন্তু অন্য দিয়েছে ঠিক আছে আপনাদের ডেট দিয়েছে আট তিন দু হাজার কিন্তু আপনাদের টাইমটা দিয়েছে কিন্তু বেলা দুটোর থেকে ঠিক আছে তো বেলা বারোটার সময় যেন কেউ চলে যাবেন না তাহলে পরে আপনাদের লেট হয়ে যাবে অন্যান্য কাজে অসুবিধা হতে পারে তো আপনারা দুটো থেকে আপনাদের মেডিকেল ভেরিফিকেশান শুরু হবে এবার আপনারা যেই টাইমে ইচ্ছা সেই টাইমে যেতে পারেন এই নিয়ে কোনো সমস্যা নেই আর আপনাদের বলে দিচ্ছি যে ডকুমেন্টস কিন্তু আপনারা নিয়ে যাবেন ডকুমেন্টস নিয়ে কেউ ভুলবেন না আর এখানে এই লিস্টে কিন্তু মাত্র চারজনের নাম আছে ঠিক আছে এই চারজন মানে এই চারজন যাদের নাম আছে আপনারা চলে যাবেন গিয়ে মেডিকেল ভেরিফিকেশান করে নিয়ে চলে আসবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ছোট্ট একটি আপডেট আপনাদের জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কারণ আপনারা ভিডিওটিতে লাইক করলে পরে আমাদের ভিডিও করার পরবর্তী ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় সেখানে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে ঠিক আছে যারা নতুন বা যারা এই ব্যাপারটা জানে না তাদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন আপডেটগুলোই কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি ডাব্লু বিজডিআর বলেন অথবা এসএসসি এই সব রকম জব আপডেট আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং টেকনোলজি রিলেটেড কিছু নলেজও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন